গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বাংলাদেশ সমর্থন দেবে। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শান্তি এবং প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতি স্বীকৃতির শীর্ষক আলোচনা সভায় একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুক্রবার দুপুরে বিশ্ব শান্তি ও প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দশকের পর দশক ধরে প্যালেস্টাইনে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কারণে বিশ্বে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের মতো বহুবিধ সমস্যা তৈরি হচ্ছে। এ সময় প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসনের কঠোর সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্যালেস্টাইনে মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বাংলাদেশ তা সমর্থন করবে। আমি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই, তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যালেস্টিনিয়ানদের পক্ষে সবসময় সোচ্চার উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ নানা সময়ে প্যালেস্টাইনে সাহায্য পাঠিয়েছে, আগামীতে আরো সাহায্য পাঠাবে। এ সময় বিএনপি জামায়াত প্যালেস্টাইনের পক্ষে কোনো কথা বলছে না অভিযোগ তুলে তাদের সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্যালেস্টাইন ইস্যুতে নীরব থেকে বিএনপি জামাত নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। জিএম শিহাব, টিবিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।